হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিস লাইফস্টাইল অ্যান্ড ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি মেকআপ লুক, যেটা আমি আমার বিবাহ বার্ষিকীর দিন করেছিলাম। তো ভিডিওটা ছাড়ছে একটু দেরি হয়ে গেল। তো ফার্স্টে আমি মুখ ধুয়ে প্রাইমার লাগিয়ে মুখে মেকআপের উপর যে মানে বেসটা সেটা লাগিয়ে নিচ্ছি। আমি লাগাচ্ছি হচ্ছে ল্যাকমির যে ফাউন্ডেশন সেটা আমি লাগাচ্ছি। তো ফার্স্টের দুটো প্রসেস আমি দেখাতে পারলাম না, যেহেতু মেকআপ শুরু করে দিয়ে তারপরে ভিডিও করছিলাম। একা একা ভিডিও করা, মেকআপের ভিডিও করা সত্যি কঠিন কাজ। এটাই আমার প্রথম মেকআপ ভিডিও, মানে মেকআপ টিউটোরিয়ালও বলতে পারো। আমি প্রথমে ভালো করে স্পঞ্জটা ভিজিয়ে নিয়ে ভালো করে মুখে ফাউন্ডেশনটা বসিয়ে দিচ্ছি। তবে এই মেকআপ লুকটা আমার কাছে বেশি একটা ভালো মনে হয়নি, কারণ আমি অতটা ভালো প্রফেশনালি মেকআপ করতে পারি না। আমি যেটুকু যা শিখেছি টুকটাক নিজের মতন করেই করি। তো এরপরে আমি লাগাবো লুজ পাউডার, ল্যাকমের যে রোজ পাউডার আছে লুজ পাউডার, সেই লুজ পাউডারটা আমি লাগাবো। পুরো মুখে আমি বসিয়ে দেবো পাউডারটা। এরপর আমি আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা শেপ করে নিচ্ছি। তো আমি অতটা ভালোটা ভালোও করতে পারি না, আমার ভ্রোটা প্লাক করা ছিল না বলে আমার একটু অসুবিধা হচ্ছিলো। আমি অনেকদিন ভ্রোটা প্লাক করা হয়নি, তো আইব্রো পেন্সিল দিয়ে ইউজ করছি। আমরা চাইলে যে আকার যে প্যান আছে মানে সেগুলো আলাদা কিনতে পারবে, সেগুলো দিয়ে তোমরা করতে পারো বা আইশ্যাডো দিয়েও করতে পারো। আমি আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। এবার আমি আমার চোখের উপর আই শ্যাডো করে নিচ্ছি। তো আমি একটা কাট ক্রিস আই শ্যাডো করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি বললাম প্রফেশনাল মেকআপ আমি শিখিনি, যেটুকু শেখানি যে আন্দাজ মতো, তো সেলফ মেকআপে যেটুকু পারি মোটামুটি চলে যায়, খুব একটা ভালো পারি না। তো আমি প্রথমে একটা হোয়াইট কালার আই শ্যাডো নিয়ে চোখটা ভালো করে শেপ করে নিচ্ছি, যাতে আই শ্যাডোটা লাগালে পরে ভালো করে ফোটে। অনেকে কনসিলার লাগে, আমার কাছে কনসিলার নেই, বা দেখতেই পাচ্ছে কনসিলার থাকলে আমি ইউজ করতাম। কনসিলার নিয়ে বিদায় আমি সাধারণ আই শ্যাডো দিয়ে চোখটা পুরো সেট করে নিচ্ছি। এরপর আমি লাগাচ্ছি পিঙ্ক কালারের একটা আই শ্যাডো, সেটা আমি ভালো করে আমার কর্নার মানে আউট কর্নার লাগিয়ে নিচ্ছি। মাঝখানে আমি দেবো একটা মিল্কিশ ব্রাউন কালারের আই শ্যাডো, তো নিচে আমি পিঙ্কিশটাই লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি লাগিয়ে নিচ্ছি একটা ব্লু কালারের আই শ্যাডো, যেহেতু আমি একটু লালচে বেগুনি টাইপের আই শ্যাডো চাইছিলাম লুকটা, বাট অতটা ভালো হয়নি। তো পিঙ্কের সাথে আমি নীলটা ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মাঝখানে আমি হালকা কালার দিয়েছি, যেটা বলেছিলাম যে তোমাদের মানে মিল্কিশ হোয়াইট কালার বা ব্রাউন কালারের একটা আই শ্যাডো দিয়ে চোখের মাঝখানে আমি একটু হাইলাইট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মাঝখানটা একটু হালকা হওয়া লাগবে। তো সেরকমই আমি করছি। তো সব কটা আই শ্যাডো লাগানো হয়ে গেলে আমি একটা ব্লেন্ডিং ব্রাশ ইউজ করবো, দেখতে পাবো। এবার আমি
ওরকমই হালকা পিঙ্ক কালারের একটি ব্রাশের ইউজ করছি। আমার কাছে কন্টিরিং ছিল না বলে আমি কন্টিরিং করতে পারিনি, সোজা আমি ব্লাশেই চলে গেলাম। দেখতেই পাচ্ছে ব্লাশ করে নিচ্ছি পুরো মুখে। এবার আমি অ্যাপ্লাই করে নেব কাজল, ল্যাকমের যে কাজল আছে কলাসেল কাজল, তো ল্যাকমের কাজলটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টেনে টেনে একদম ইনার কর্নার থেকে আউট কর্নার অবধি। যেহেতু আমি একজন নতুন বউয়ের মতন মানে বা বিয়ে বাড়িতে যে নতুন বউ এটা রিসেপশন পার্টিতে যায় বা বিয়ে বাড়িতে যায় সেরকম টাইপের একটা আমি লুক ক্রিয়েট করার চেষ্টা করছি। এবার আমি আইলাইনার নিয়ে লাগিয়ে নিচ্ছি, এটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর পার্ট লাগে আমার কাছে। আইলাইনার লাগাতে গেলে পরে হয় আমার মানে বেশি বেড়ে যায় আউট কর্নারের লাইনটা, না হলে পরে দুটো চোখ সমান হয় না। তো তোমরা চেষ্টা করো সুন্দর করে, অনেকেই ভালো পারো আমার থেকে, তারা সুন্দর করে লাগাও। তো সুন্দর করে টেনে টেনে লাগাচ্ছি। এবার ঠোঁট আঁকার পালা, ঠোঁটটা আমি লিপ লাইনার দিয়ে সুন্দর করে এঁকে নিচ্ছি। সুন্দর করে এঁকে আমার ঠোঁটটা যেহেতু খুবই পাতলা মানে চিকন টাইপের, তো সেই জন্য ভালো করে ঠোঁট না এঁকে যদি লাগাই তাহলে হয় বাইরে বেরিয়ে থাকে, নাহলে সে চিকনই লাগে, একটু মোটা করার চেষ্টা করছি। তো আউটলাইনার দিয়ে যাতে ঠোঁটটা একদম পাতলা একটু ঠোঁটের লাইনের উপর থেকে আঁকবে তাহলে ঠোঁটটা একটু মোটা লাগবে। এবার আমি চেরি রেড কালারের একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নেব ওয়াটারপ্রুফ, তো অ্যাপ্লাই করা হয়ে গেলে দেখতে পাবে। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কেয়া সেটের হাইলাইটার, এটা আমি চিকবোনে আমার নোজে আমার থুতনি অংশে কপালে সব জায়গায় আমি লাগিয়ে নেব। তো হাইলাইটারটা মাস্ট লাগাতে হবে, চোখের ইনার কর্নারে লাগাতে হবে এবং ঠোঁটের উপরেও লাগাতে হবে। হাইলাইটার লাগানোর পরই মেকআপে আসল গ্লেজটা আসে। তো এটা আমি একটা ব্লাশ দিয়ে, আমি আমার কাছে একটা সব রকমের ব্রাশ নিই, তো আমি সেই ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটারটা। তো মোটামুটি আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি হেয়ারটা ভালো করে চুলটা আঁচড়ে নিয়ে বেঁধে নেব। তো ঠোঁটে আমার একটু মানে মেকআপ লেগে গেছে, সেটা আর আমি খেয়াল করিনি, পরে আমার খেয়াল পড়ার পর আমি এবার লিপস্টিক দিয়ে ওটাকে ম্যানেজ করেছিলাম। তো এটা নিয়ে কেউ হাসাহাসি করো না, ভিডিওটা আমি এখানে কাটতে পারবো না। তো চুলটা আমি ভালো করে বেঁধে নিচ্ছি। গলার হারটার আগেই পরে নিয়েছিলাম, এবার বালা পরলাম। এবার দেখো কেমন লাগছে আমার লুকটা, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তোমরাও কমেন্ট করে জানাও যে লুকটা কেমন হলো। তো এই হচ্ছে গলার লুক, কোমরে কোমর বন্ধ করেছি। আর আমি মানে দেশি স্টাইলে ওই শাড়ি পর আমি কোনোদিনও পরিনি নিজে নিজে, আজকে অনেক চেষ্টা করে মানে পরলাম কিন্তু সেরকম ভালো হয়নি মনে হচ্ছে। যাই হোক তোমরা জানাবে যে কেমন হলো কমেন্টে। তো আশা করি আমার লুকটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করবে, আর বেল আইকনটা কিন্তু বাজিয়ে দেবে। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা, এটা কিন্তু খুব খারাপ। তো আজকে এই অবধি, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই অবধি টাটা বাই বাই।